নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। গরমের দিনে মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে এই দারুণ স্বাদে যদি কুলফি মালাই আইসক্রিম বাড়িতে বানিয়ে নাও, আট থেকে আশি সবাই বলবে ভালোবাসি। তো যাই হোক, চলো দেখে নাও আজকের রেসিপি। এর জন্য লাগবে দুধ। তো প্রথমে আমি হচ্ছে এখানে 500 গ্রাম দুধ নিয়েছিলাম, তো সেখান থেকে হচ্ছে জাল করে নিয়ে 400 করে নিয়েছি, কাজটা আমার সুবিধার জন্য। আর নিয়েছি 100 গ্রাম চিনি, নিয়েছি 2 চামচ বাদাম, আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম। তো হচ্ছে আর নিয়েছি 2 এলাচ, আর নেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। তো চীনা বাদামটাকে ভেজে নিয়ে আমি খোসাটাকে ছাড়িয়ে নেবো। তো দুধটা দেখতে পাচ্ছ এখানে চলে যাবো, দুধটা নিয়ে প্রথমে জাল করে নেবো আর কর্নফ্লাওয়ারটাকে গুলে নেবো একটা ঠান্ডা দুধ দিয়ে, হাফ কাপ দুধ নিয়ে কিন্তু কর্নফ্লাওয়ারটা আমি আলাদা করে গুলিয়ে নেবো। প্রথমে হচ্ছে আমি এখানে চীনা বাদামটাকে একটু ভালো করে ভেজে নেবো, তারপর হচ্ছে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আধ ভাঙা যেটা বলে বলে সেই রকম ভাবে করে নেবো। তো যাই হোক, এখানে দুধটা বসিয়ে দিয়েছি। তো দুধটা এখানে ফুটে ওঠার পর মাত্র 2 মিনিট জাল করে নিতে হবে, যেহেতু দুধটা আমি মেরে রেখেছি সেই কারণে কিন্তু কাজটা আমার এগিয়ে থাকে। আর এদিকে কিন্তু 2 চামচ মানে হাফ কাপের মতো দুধ নিয়ে, ঠান্ডা দুধ অবশ্যই, সেটাকে কর্নফ্লাওয়ারটাকে নিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে, ততক্ষণে কিন্তু দুধটা ফুটে উঠবে। তো চলো খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিলাম, গুলিয়ে নিলাম যেন কোনো রকম গোটা না থাকে। তো দেখো এদিকে কিন্তু দুধটা আমার প্রায় ফুটে উঠেছে। তো আরো 2 মিনিটের জন্য জাল করে নিচ্ছি। এবার হচ্ছে দেখো বাদামের খোসা গুলো ছাড়িয়ে নিয়েছি, এবার বাদামটাকে ভাঙা ভাঙা করে নেবো। সেখানে দিয়ে দিলাম 5টা মতো কাজু আর 2টো গোটা রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। তো যাই হোক, আমি এইভাবে হামানদিস্তা করছি। তোমরা চাইলে শিলপাটাতেও কিন্তু একটু গুঁড়ো গুঁড়ো করে নিতে পারো। তো দেখতে পাচ্ছ এইরকম কিন্তু হবে, মানে যখন আইসক্রিমটা খাবো তখন মুখে পড়বে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। দেখো এখানে 2 মিনিট হয়ে গেছে, আর হচ্ছে কর্নফ্লাওয়ারটাকে যখন দেব তখন হচ্ছে আর একবার একটু গুলিয়ে দেবো, কেননা কর্নফ্লাওয়ারটা জলে বসে যায়। তো অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা দিতে হবে, আর একদিক থেকে কিন্তু নাড়তে হবে, একেবারে ঢেলে দিলে কিন্তু গোটা হয়ে যাবে, তাতে কিন্তু অসুবিধাই হবে। সে কারণে অবশ্যই বলবো যে আস্তে আস্তে দিতে আর আস্তে আস্তে নেড়ে নিতে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু আরো 2 মিনিটের জন্য জাল করে নিতে হবে, অবশ্যই কিন্তু স্টেপগুলো মনে রাখতে হবে। আর তাতে করে কিন্তু কুলফি মালাই আইসক্রিমটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে। বাজার থেকে যে আমরা কুলফি মালাই কিনে খাই তাকেও কিন্তু হার মানিয়ে দিবে, অবশ্যই কিন্তু এটা ভালো রাখবে। 2 মিনিট নাড়া হয়ে যাওয়ার পর কিন্তু আমি দিয়ে দেবো চিনিগুলো। আর দেখেছো ঘনত্বটা ঠিক কতটা হয়েছে, আর এখানে কিন্তু বাদামটার কিছুটা রেখে দিয়ে আমি বেশিটা কিন্তু দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি আবারও 2 মিনিট জাল করবো, কেন ওরা চিনি দেওয়ার পর কিন্তু দেখবো অনেকটা পাতলা হয়ে যাবে। তো যাই হোক, 2 মিনিট নেড়ে নেবো, খুব ভালো করে চিনিটাও গুলে যাবে আর আর একটু ঘনত্বটা বেড়ে যাবে। এখানে খুব ভালো করে 2 মিনিট নেড়ে নেওয়ার পর কিন্তু আমি গ্যাস ফ্লেমটা বন্ধ করে দেবো। দেখো এই দেখো ঠান্ডা করে নিলাম, একটু ঠান্ডা করে নিতে হবে কেননা হচ্ছে খুব গরম তো দেওয়া যাবে না। তো যাই হোক, আমি এইরকম চায়ের কাপ নিয়েছি, যাদের হাতের কাছে মোল্ড থাকবে তারা তোমরা সেটাও ব্যবহার করতে পারো। আর লাগবে এখানে ফয়েল পেপার। তো ফয়েল পেপার ছিল না বলে আমি এর আগে তোমাদের দেখেছি টিস্যু পেপার ব্যবহার করেছি। আর প্রিয় দর্শক বন্ধুরা, আমি খুবই দুঃখিত যে আমি এইখানে কিন্তু এলাচ গুঁড়োটা দিতে একেবারে ভুলে গেছিলাম। তো যাই হোক, তোমরা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এলাচ গুঁড়োটা দেবে, তাতে করে গন্ধ আর স্বাদ দুটোই কিন্তু খুব ভালো হবে। তো এখানে প্রত্যেকটা কাপে দিয়ে দিলাম, আর যেহেতু আমার এলাচ গুঁড়োটা দেওয়া হয়নি সেই কারণে আমি এলাচ গুঁড়োটাকে ভালো এলাচটা ভালো করে গুঁড়ো করে নিয়ে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। তো অবশ্যই বললো তোমরা কিন্তু আগে দিয়ে দাও, বাদামের যে গুঁড়ো অংশগুলো ছিল সে গুঁড়ো গুলো কিন্তু ওপর থেকে দিয়ে দিচ্ছি, সাথে যে কাজুটা আছে সেটাকে কিন্তু একটু গুঁড়ো করে দিচ্ছি। এভাবে ওপর থেকে দেবে, যদি দাও তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে, কিন্তু যদি ভাবো যে দেবো না, আগেতে দিয়ে দেয়া রয়েছে তাতেও কিন্তু অসুবিধা নেই, কিন্তু দিলে অনেক বেশি ভালো হয়। তারপর হচ্ছে ছোট ছোট করে এভাবে ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়িয়ে দিতে হবে, খুবই সহজ। আর তোমাদের অবশ্যই বলবো যে একবার হলেও বাড়িতে ট্রাই করবে, তারপর না হয় আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের ঠিক কেমন লেগেছে। বাচ্চারা তো আইসক্রিম খেতে ভালোই বাসে, তার সাথে কিন্তু বড়রাও খেতে ভীষণই ভালোবাসবে। তো যাই হোক, আমি এইভাবে কাঠিগুলো দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এই যে ছুরি নিয়েছি, তো সামান্য একটু ফুটো করে দেওয়ার পর আইসক্রিমের যে কাঠি হয় সেই কাঠিগুলো কিন্তু গুঁজে দেবো। তারপর মোটামুটি 10 থেকে 12 ঘন্টা ফ্রিজে রেখে দেবো, দেখবে কেনা যে আইসক্রিম তার সাথে কিন্তু টক করে দেবে। তো যাই হোক, ফিরে আসছি। দেখো এখানে কিন্তু আইসক্রিমগুলো বের করে নিয়ে চলে আসলাম, আর এখানে কিন্তু আগে থেকে কিছুটা বরফ নেবে, না হলে কিন্তু গলে যাবে। আর যদি সাথে সাথে বের করে খেয়ে নাও তাহলে তো কোনো ব্যাপারই নেই। তো যাই হোক, তোমাদের একটা খুলে দেখাচ্ছি ঠিক কিরকম হয়েছে। আমি কয়েকটা খুলবো, সবটা খুলবো না, এবার একটা হচ্ছে ছাড়িয়ে দেখে তোমাদের। দেখো এইভাবে একটু রাখবে, যদি ভাবো যে না বেরোচ্ছে না, 1 মিনিট থেকে 1 মিনিট মতো রাখবে, আর না হলে হাতে একটু ঘুষে নেবে, দেখবে খুব সহজে কিন্তু আইসক্রিম গুলো বেরিয়ে চলে আসবে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তাহলে বলো তো, এত কম সময়ে কম খরচের মধ্যে যদি খুবই স্বাস্থ্যকর আইসক্রিম গুলো যদি বাড়িতে বানিয়ে না যায় তাহলে কি দোকানে কিনে খাওয়ার মতো প্রয়োজন আছে? দেখো এদিকে কিন্তু আমার বাচ্চাদেরকে দিয়ে দেবো।
দেখো আমার বাচ্চা তো খেতেই ব্যস্ত। যাই হোক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ করবো ভিডিওটি একটু লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধু রয়েছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকো, নমস্কার।